বিপদমুক্ত চিকিৎসাধীন জুবিনগার এমআরআই মতে অভ্যন্তরীণ আঘাত নাই জুবিনর নেমকেয়ার হাসপাতালের চারিজনিয়া বিশেষজ্ঞ চিকিৎসকর নিরীক্ষণত আছে জুবিন কাইলৈহে আইসিইউর পর কেবিনেটলে নিয়া হব জুবিনক কংগ্রেসী বিধায়ক আফতাবউদ্দিন মোল্লার জামিন আবেদন নাকচ আদালতে এদিনও আরক্ষীর জিম্মালয় প্রেরণ করে বিধায়ক মোল্লাক সাম্প্রদায়িক মন্তব্য করা বিধায়কজনের বিরুদ্ধে আরক্ষীয়ে তিনি ধারাত রুজু করেছে গোচর শিবসাগরের ডিমৌত উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছে লাভমণ্ডল মাটি ভাগ বাটোয়ারার নামত এজন লোকের পর লৈছিল 1800 টাকা দুর্নীতি নিবারণ শাখায় গ্রেপ্তার করেছে লাভমণ্ডল পূর্ণিমা গগৈ ডিব্রুগড়ের বগীবিলত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা থিতাতে মৃত্যু এজনের তিনিখন ডাম্পার আর এখন ম্যাজিকর মাজত সংঘর্ষ আহত কেবাজনও দুর্ঘটনার পিছরের পর বগীবিল দলঙেরে যাতায়াত বন্ধ ডিব্রুগড়ের মোহন ঘাটত মাতৃর পিণ্ডদান করবলৈ গৈ নিখোঁজ দুই ভাতৃ সমহিয়া সকামৰ পিণ্ড দিবলৈ গৈছিল অনন্ত কাকতি আর বাবা কাকতি ব্রহ্মপুত্রত এসডিআরএফৰ উদ্ধার অভিযান অব্যাহত মুখ্যমন্ত্রী নীতিশ কুমারৰ পদত্যাগৰ দাবী দুটাল বিহার বিধানসভা যৌন শিক্ষা সন্দৰ্ভত কৰা বক্তব্যক লৈ সৰব বিৰোধী বিজেপি সমগ্র ঘটনাক লৈ মহিলা বিধায়কসকলৰ ওচৰত ক্ষমা প্ৰাৰ্থনা নীতিশ কুমারৰ যোরহাটত খাদ্য বিষক্রিয়াত আক্রান্ত 10 গৰাকীৰো অধিক শিক্ষার্থী অসুস্থ শিক্ষার্থীসকল দহুটিয়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে অসুস্থসকলক ভর্তি করা হয়েছে যোরহাট মেডিকেল কলেজ হাসপাতালত খেল মহারণক ভেকু ভাওনা আখ্যা দি বিপদত এজন প্রধান শিক্ষক তিয়কর শঙ্করদেব বালিকা মধ্য ইংরাজী বিদ্যালয়ের প্রধান গৰাকী নিলম্বন অনুপযোগী খেলপথারত ছাত্র ছাত্রীক দৌড়াই শাস্তিহে দিয়া বলে ফেসবুকত পোস্ট লিখিছিল প্রধান শিক্ষকজনে অবৈধ বাংলাদেশের বিরুদ্ধে দেশজুড়ি অব্যাহত আছে এন আই এর অভিযান জালত পড়িল 47 দালাল সহ 450 গৰাকী অবৈধ বাংলাদেশী রোহিঙ্গা দালালর সহায়ত ভারতত প্রবেশ করে বাংলাদেশ ছাত্রীলৈ অশ্লীল ফটো প্রেরণ করে পলাতক কলেজ অধ্যক্ষ সামগ্রী গতঙার আর জি জুনিয়র কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে এজাহারভুক্ত ভুগীর আরক্ষী পলাতক অধ্যক্ষজনক বিচারি আরম্ভ করেছে অভিযান